আমি এই মুহূর্তে রয়েছি টাইগার কিংডমে। টাইগার কিংডম, বুঝতেই পারছো এই ভয়ঙ্কর সেই টাইগার। এই মুহূর্তে আমি রয়েছি ফুকেটের অন্যতম আকর্ষণ টাইগার কিংডমে। আমার পেছনে দেখছো টাইগার বাবাজি, মানে বাঘ বাবাজি রীতিমতো রেস্ট নিচ্ছে। এতটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আজকে আমার এখানে হলো সেটা তোমাদের বলে বোঝানো যাবে না। একদম সরাসরি পৌঁছে গেছিলাম বাঘের খাঁচায়, বাঘকে আদর করলাম, সামনে থেকে তার ল্যাজ ধরে টানলাম। একবার তো ভয় পেয়ে গেছিলাম যে বাঘটা কেমন উঠে দৌড়াদৌড়ি করতে শুরু করেছিল। একটা খাঁচায় আমি, আমার সাথে আর কিছু ইন্ডিয়ান্স ছিল, আর তিনটে টাইগার, থাই টাইগার ঘুরে বেড়াচ্ছিল। তাদেরকে আদর করার যে মজাটা আপনাকে ভাষায় বলে বোঝাতে সত্যিই পারব না। আমি এই মুহূর্তে রয়েছি টাইগার কিংডমে। টাইগার কিংডম, বুঝতেই পারছো এই ভয়ঙ্কর সেই টাইগার। আপনারা দেখছেন যে আমি কিন্তু বাঘকে আদর করছি, থাইল্যান্ডের বাঘ। কি ভয়ঙ্কর দৃশ্য, দুখানা বাঘকে ধরে পেটাচ্ছে আর কি, বাঘের কাছে আমি রয়েছি। এই টাইগার কিংডমে অনেকগুলো এনক্লোজার, প্রত্যেকটাতেই রয়েছে দুটো তিনটে করে বাঘ, এবং সারা বিশ্ব থেকে আসছে বাঘকে দেখার জন্য। মানে খাঁচায় বন্দি বাঘ, আবার মানুষের বন্ধু, তাকে ছুঁয়ে দেখতে পারবে, তার সঙ্গে তুমি হ্যান্ডশেক করতে পারবে, সব কিছু করতে পারবে তুমি এই টাইগার কিংডমে এসে। সত্যি আজকে বোধ হয় পুরো পয়সা উসুল ট্রিপ আজকে আমার এই টাইগার কিংডমে এসে। এখানে তিন ধরনের বাঘ রয়েছে, একটা খুব বড়, একটা মিডিয়াম সাইজ, আর একখানা ছোট্ট কুচকে। আমার খুব একটা সাহস হলো না বড়টায় যাওয়ার, কারণ বড়টা হচ্ছে বিভৎস বড় সাইজের, না আমার তো খুব একটা তিন গুণ বড়। মিডিয়াম সাইজটা গেলাম, আর ছোট্টগুলো একদম কুচকি কুচকি, সো কিউট। মেয়ের আর বাচ্চারা ওই ছোটোগুলোতে চলছে, ছোটোগুলো বাঘ, ছোটো বাঘগুলোকে আদর করে এক্সপ্লোর করছে।